আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে ক্ষমতাসীন দল। আগামী 19 ফেব্রুয়ারি সংসদে ভোট হবে রাষ্ট্রপতি পদে। বিরোধী দল জাতীয় পার্টি এই পদে প্রার্থী না দেওয়ার কথা জানিয়েছে অনেক আগেই, ফলে রাষ্ট্রপতি হতে আর কোনো বাধা নেই শাহাবুদ্দিন চুপ্পুর। 1949 সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ায় শরফুদ্দিন আনসারি ও মুসাম্মদ খায়রুন্নেসার কোল আলো করে জন্ম নেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ছাত্র অবস্থায় বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন শাহাবুদ্দিন চুপ্পু। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। 1975 সালে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করায় 20 আগস্ট আটক হয়ে কারাগারে ছিলেন প্রায় 3 বছর। 1966 সালে SSC পাশ করার পর তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে 1968 সালে SSC ও 1971 সালে BSc পাশ করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 1974 সালে এবং পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন আইন কলেজ থেকে 1975 সালে অর্জন করেন LLB ডিগ্রি। 1982 সালে তিনি BCS বিচার ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন দায়িত্ব পালন করে 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে তিনি অবসরে যান। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী শাহাবুদ্দিন একাধারে একজন আইনজীবী, সাংবাদিক ও বিচারক। তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা যুগ্ম সচিব হিসেবে 2009 সালে অবসরে গিয়ে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তাদের একমাত্র সন্তান মোহাম্মদ আরশাদ আদনান রনি দেশের একটি বাণিজ্যিক ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করছেন। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ আব্দুল হামিদের 2 মেয়াদ শেষ হচ্ছে 23 এপ্রিল। সাংবিধানিক বিধি অনুযায়ী 24 এপ্রিলের মধ্যে এই পদে নতুন কাউকে শপথ নিতে হবে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 17 জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এই নির্বাচনের মাধ্যমে 18তম ব্যক্তি হিসেবে দেশের 22তম রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আমার নবী, প্রতিদিনের বাংলাদেশ।